আমি আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখিনি যে মুসলমান বাড়ির ছেলে হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখিনি খ্রিস্টান বাড়ির ছেলে যিশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর পুকুরের পাড়ে মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি হিন্দুকে দেখেছে মা কালীর ভাসানের দিন মাকে টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে চিৎকার করে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এ কেমন ছেলে জন্ম দিয়েছো মা? ছেলে হয়ে মাকে বিদায় দিচ্ছে সেই কথা, ছেলে হয়ে মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে চোখের চলে বুক, না না না, ছেলে তো মাকে বিদায় দেবে চোখের চলে বুক ভাসিয়ে। মা এবছর চলে যাচ্ছ, সামনের বছরে এসো, আমরা তোমার ছেলে এই অপেক্ষা করব মন্দিরের বারান্দায় তোমার জন্য। আজকে পাতিনান গ্রামে মহাপ্রভুর ঘট বসেছে আপনাদের এই জায়গায়, হরিনাম হচ্ছে, আমরা এসেছি কীর্তন গাইতে, গতদিন কীর্তন হয়ে গেছে তাই তো? আপনাদের গ্রামে যে মহাপ্রভুর ঘটটা বসেছে, ব্রাহ্মণ ঠাকুরের কাছে খোঁজ নিন, মহাপ্রভুর যে ঘট বসেছে কোনো গ্রামবাসীর একার নামে সংকল্প হয়নি, পুরো গ্রামবাসীর নামে সংকল্প হয়েছে যাতে সবার মঙ্গল হয়। এটা ব্যক্তিগত হরিনাম নয়, 10 টাকা 5 টাকা করে ভিক্ষা করে তারপরে হরিনামটা হচ্ছে পুরো গ্রামে। তাহলে হরিনাম করে গ্রামের মানুষের মঙ্গল তখনই হবে যখন হরিনাম চলাকালীন গ্রামের সব মানুষ নিরামিষ থাকবে, তখন তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে যাবে না। আমার গ্রামে হরিনাম, আর আমার বাড়িতে আমার মেয়ে জামাই এসেছে, আমি মেয়ে জামাইকে সন্তুষ্ট করার জন্য হরিনাম শুনতে পাঠাচ্ছি, আমার মেয়ে জামাই বাটা মাছের ঝোল খেয়ে কীর্তন শুনতে যাচ্ছে, হবে না? রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্যাম। কে যে কাকে প্রণাম করছে কেউ জানে না, আসল মানুষটা দাঁড়িয়ে হাসছে। মনে রাখবেন সব সময়ের জন্য, আপনি বাড়িতে যারা নিরামিষ খায় তারা ঠাকুরের জন্য আলাদা রান্না করে, দেখবেন রান্নাঘরে একটা গ্যাস সিলিন্ডার বুকিং করে কিনে আনতে, রান্না হবে কি দিয়ে? ঠাকুর ঘরে যে গ্যাস সিলিন্ডারটা ঢুকে পড়েছে আগের দিন ওই গ্যাস সিলিন্ডারে করে পাড়ার ছেলেরা মাংস ফিস্টি করেছিল, সেই গ্যাস সিলিন্ডারটা ঘুরে এসে আপনার ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। মনে রাখবেন যে গ্যাস সিলিন্ডারে মাংস রান্না হয় সেই গ্যাস সিলিন্ডার ঠাকুর ঘরে ঢুকে পড়তে পারে, কিন্তু যে লোকটা সকালে মাংস খাবে সে সেই জামা কাপড়ে বিকেলবেলা মন্দিরে ঢুকতে পারবে না। এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সঙ্গে মানুষের তফাৎ। মানুষ তো বোঝে না, নিজের মনের মতো করে নিজেকে তৈরি করে নিয়েছে। হ্যাঁ, একাদশীর দিন ডিম ভাজা খাওয়া হলো, তারপরে ক্যালেন্ডার দেখা হলো, এই রে আজ তো একাদশী। হ্যাঁ, ছেলের মা গিয়ে ছেলেকে বলছে ও কিছু হবেনি, না জেনে খেলে কিছু হয়নি, মামাবাড়ির আবদার নাকি? হ্যাঁ, না জেনে আগুনে হাত দিলে আগুন বলে, তুমি না জেনে দিয়েছো পোড়াবনি, সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেবে। আগুনের কাজই হচ্ছে পুড়িয়ে দেওয়া, জেনে বুঝে করো চাষ ফসল ফলবে 12 মাস, না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ। বুঝে করতে হবে, তুমি না জেনে যদি চাষ করো তোমার জীবনে দুঃখ আছে, তবে চাষ করে সকলে, ধান ফলছে কপালে, যে যতটা রেখে এসেছে এখানে ততটা পাবে, এর থেকে বেশি যতই মাটি আগে রাখ, ওই ঘুরে ফিরে সেই শূন্য, লাভের লাভ কিছু হবে না, সব লস। মনে রাখবেন আজকে কীর্তন শোনার ক্ষমতা আছে, ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন শোনার মতো ক্ষমতা থাকবে না, শরীরটা টানবে না। যখন তোমার যৌবন তখন করো গোবিন্দ ভজন, তখন তুমি বুঝবে যে ভজনের কি মূল কারণ। একটা বিরাট বড় জাহাজ সমুদ্রের ধারে দাঁড়িয়ে পড়েছে, খারাপ হয়ে গেছে,
এখন জাহাজটা যদি সমুদ্রে সারাই করে না চালানো হয়, জাহাজের মালিক বলছে জাহাজে যা মালপত্র আছে আমার লস হয়ে যাবে অনেক কোটি টাকা। বহু বড় বড় ইঞ্জিনিয়ার ডেকে আনা হয়েছে, বড় বড় মিস্ত্রি, কেউ বলছে পারবো না। কেন? আমরা এই রোগটা ধরতে পারছি না। সবার শেষে ঘুরে এসে একটা লোক, বয়স্ক লোক, সে এসে বলছে আমি কি একবার দেখব। বাকি যারা ছিল তারা একটু টোন টিটকিরি কাটলো, এত লোক চলে গেল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, এই তুমি কি জানো? হ্যাঁ, বলে একবার দেখি না, না পারলে চলে যাব। ভালো করে মাথার থেকে পা পর্যন্ত জাহাজটাকে দেখে নিজের ঝোলা থেকে একটা হাতুড়ি বের করে আস্তে করে যা ঠুকে দিয়েছে, জাহাজটা চালু হয়ে গেছে। জাহাজের মালিক দৌড়ে এসেছে, স্যার কত দেব? বলে 20,000 টাকা দিন। কেন 20,000? আরে এইটা এইটুকু কাজের জন্য 2,000 টাকা মজুরি হয়, আপনি 8,000 টাকা বেশি নেন, 10,000 টাকা নেন, 20,000 বলছেন কেন? বলছে 20,000 কেন চেয়েছি জানেন? বলে কেন? বলে কাজের মজুরি 2,000, আপনি খুশি হয়ে দেবেন আরো 8,000, 10,000। হ্যাঁ, সারা জীবন ধরে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, কোথা মারবো তার জন্য আরো 10,000। যেখানে সেখানে মারতে আসিনি, জায়গা মতো মেরে দেবো, আস্তে করে দিয়ে দেবো, কাজ হয়ে যাবে, বাড়ি চলে যাবো, দেন টাকা দেন। হরিনাম সংকীর্তন গাইছে সবাই, জায়গা মতো মারতে হবে, যে জায়গাটায় মারলে রাত্রি একটাতেও হাউস ফুল থাকবে, হল ফাঁকা হবে না। জায়গা মতো মারবো বলে তো দাম বেশি, জায়গা মতো মারতে না পারলে 5,000 টাকায় 3 পালা। সব সময় মনে রাখবেন, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু যদি নহে কো নিস্তার। হ্যাঁ, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল নিতে হবে অনিবার্য। হরিব ছেলেটা ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের পাটা জড়িয়ে ধরেছে, ঠাকুর আমায় দিয়ে দেন। গৌর প্রেম বলে, এই খোকা, চাইছিস তখন তখন তোকে আমি দেব, তবে যা গঙ্গার জলে ছুটে গিয়ে ডুব দিয়ে আয়, গৌর তো কাছে নেই রে, নামের সঙ্গে গৌরকে দেব। বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। ছেলেটা ছুটে গিয়ে গঙ্গার জলে চান করে এসে হরিদাস ঠাকুরের কাছে বসেছে, আর হরিদাস ঠাকুর কি করছে? কানে দিয়ে দিচ্ছে, আমাদেরও কানে দিয়েছে, আমাদের গুরুদেব কানে দিয়ে দিয়েছে ফিস ফিস, আর বলে বছরে শুধু আশ্রমে মালটা পৌঁছে দিস, চাল ডাল যা আছে। ও গুরুদেব করলে তো হবে নি, যে গুরুদেব ভক্তি দেবে সেই গুরুদেব করতে হবে। হরিদাস ঠাকুর ছেলেটাকে কাছে বসিয়ে কানে দিচ্ছে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম। হরিদাস ঠাকুর ছেলেটাকে প্রেম দিয়ে দিয়েছে, বাবা তাহলে আমি আসি, তুমি যা চেয়েছিলে পেয়ে গেছো। যেই হরিদাস ঠাকুর ঘুরে চলে যেতে যাচ্ছে, ছেলেটা হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা, কি রে কাপড় টানছিস কেন রে, জোরে বলো, শুনছেন তো? এতক্ষণ বলে প্রেম দাও দিয়েছি, এখন বলছে কোথায় পাবো বলে দাও। এই বাঙালির বড় দোষ, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চায়, বলে শুয়ে পড়ি মাদুর দাও। এতক্ষণ বলে প্রেম দাও দিয়েছি, বলে কোথায় পাবো বলে দাও। ছাড়, কাপড়টা যে ছেড়ে দিয়েছে, হরিদাস ঠাকুর বলছে কোথায় পাবি জানিস, ওই তাকিয়ে দেখ, কি রে? ওরে নদী জান বলো মাঝে, ওরে নবদ্বীপ গ্রাম নবদ্বীপ গ্রাম, শ্রীবাস অঙ্গনের মাঝে থাকে অবিরাম, নিতাই হরিব শ্রীবাস অঙ্গন মাঝে থাকে।
চাইছিল সে বলছিল এই জায়গাটা নাকি নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। তাহলে এই জায়গাটা নবদ্বীপ হলে এটা শিবা সংগম, এখানে যারা বসে আছে কীর্তন শুনতে সবাই শিবাস। শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। যার এই জায়গাটা সুন্দর তার এইখানে গৌর হরির অবস্থান। ওই যে শিবাস অঙ্গনের মাঝে গৌর থাকে অবিনাশ, ওই না শিবাস অঙ্গনের মাঝে গৌর থাকে অবিনাশ। কি করে চিনব, কি করে চিনব? কবু হাসে কবু কাঁদে কবুর ধুলায় পড়ি যা, ওই না কবু হাসে কবু কাঁদে ধুলায় গড়ি যা, কবু হাসে কবু কাঁদে গৌর ধুলায় গড়ি যা, আজি কবু হাসে কবু কাঁদে ধুলাই গড়ি যা। এবারে ভক্তগণ লইয়া সদাই গৌর হরি নাম গায়, গৌর হরি লইয়া সদাই, লইয়া সদাই হরি গুণ গায়। এই যে মায়েরা বসে আছেন না, মায়েরা সারা জীবন ধরে রান্না করে শুধু ভূত খাইয়েছে, ভূত। মনে রাখবেন জীবনে যেদিনকে আপনাদের হাতের রান্না মহাপ্রভুর সেবায় ভোগ হয়ে লাগবে সেদিন জানবেন আপনি রাধুনি হতে পেরেছেন। মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে, মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে। ঘড়িতে কটা কাঁটা আছে? তিনটে কাঁটা। তিনটে কাঁটা এক জায়গায় হলে কটা বাজে? বারোটা। ঘড়ির তিনটে কাঁটা এক জায়গায় হলে বারোটা, জীবনের তিনটে কাঁটা এক জায়গায় হলে জীবনেরও বারোটা বেজে যাবে। আর একটা হবে নি বাবা, ঘড়ির একটা হয়, জীবনের একটা হয়নি, জীবনের বারোটা। সদা হরি 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 বলে, সে যে সদা হরি 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 বলে, বলি ঊর্ধ্বে দুটি বাহু তুলে সদা হরি হরি বলে। ওই যে প্রেমের ঠাকুর গৌর হরি আমায় হরি 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 বলে, আজ অন্য কিছু নাহি বলে সদা হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে সদা হরি 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 বলে, ও যে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, হরি 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 বলে ভক্তগণ লইয়া সদা হরি গুণ গায়। ও যে ভক্তগণ লইয়া সদা হরি গুণ গায়। যাও 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 যাও, এই যে চলে যাও, ঠিকানা দিয়ে দিয়েছি ঠাকুর, তাহলে আমি আসছি। হ্যাঁ যাও। হরিদাস ঠাকুরের কাছ থেকে ঠিকানা নিয়ে বাসুদেব দত্ত সোজা এসে গিয়েছে শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে পড়েছে। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে দরজাটা দেখছে ভেতর থেকে বন্ধ করা আছে। কেন? অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন। যে ছেলেটা পড়াশুনোয় ভালো ওকে মাস্টারমশাই আলাদা করে ডাকে, তুমি সবার সঙ্গে আসবে না, তুমি পড়াশুনোয় ভালো, তোমাকে একটু আলাদা করে পড়াবো, বেতন না দিলেও হবে। ভালো ছাত্রকে সবাই পড়াতে চায়, খারাপ ছাত্রকে কেউ পড়াতে চায় না। আমাদের বাগনান হাই স্কুলে
মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে হাজার নম্বরের পরীক্ষা হলে 800 পেতে হবে, তবে বাগনান হাই স্কুলে চান্স হবে। দেখুন, ভালোটাকে চান্স দেবে, খারাপটাকে দেওয়ার দরকার নেই, ওটা এমনি চলে আসবে। যে মানুষটা ভালো তাকে চান্স দেওয়ার জন্য সবাই ব্যস্ত। মা মনসা দেবীকে চাঁদ সদাগর বলেছিল, যেই হস্তে পুঁজি আমি দেব শুলো পানি, সেই হস্তে না পুঁজিব চ্যাং বুড়ি কানি। যে হাতে মহাদেবের পুজো করি সেই হাতে আমি চ্যাংগুড়ি কানির পুজো করব না। মা মনসা বলেছিল, তোমাকে আমার দিকে তাকাতে হবে নি, তুমি আমার দিকে না তাকিয়ে পিছন ফিরে বাঁ হাতে একটা ফুল ছুঁড়ে দেবে, তাতেই আমি খুশি হব। কেন? তুমি যে রাজা জমিদার, তুমি যদি আমার পুজো করো জগতের লোক এমনি আমার পুজো করবে, আলাদা করে পুজো করানোর দরকার নেই। নিতাই চাঁদের কপালটা যখন ফাটিয়ে দিয়েছে জগাই মাধাই, তবু নিতাই চাঁদ বলেছিল, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না। নিতাই চাঁদ জানতো, জগাই মাধাইকে দিয়ে হরিনাম করাতে যদি পারি, এরা তো মাতাল, মাতাল যদি হরিনাম গায় সুস্থ লোকগুলো এমনি গাইবে, আলাদা করে বলার দরকার হবে না। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, জগাই মাদাই দুটো ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো এক বোতল খায় দিয়ে রাস্তায় শুয়ে পড়ে, 80 হাঁড়ি তাদের নেশা কেটে গেছে হরিনাম শুনে। কিন্তু আমি এমনই সংসারী মাতাল, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে কীর্তন শুনতে গেছি, আধ ঘন্টা যেই হয়েছে আমার ছেলে মেয়ে মন দিয়ে শুনছে, আমার তো মন নেই, আমি ওদের হাত ধরে খাচ্ছি, কিরে শুভিনী, কিরে শুভিনী। মানে নিজেও যাচ্ছি, যেগুলোর হচ্ছে ওগুলোরও মাথা খাচ্ছি। এক পাশ থেকে একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে, ও চিন্তার কোনো কিছু নাই। মনে রাখবে, সব সময়ের জন্যে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যেদিনকে আপনি চলে যাবেন এই জগৎ থেকে, আপনাকে হিসাব দিয়ে যেতে হবে এখানে এসে আপনি কি করেছেন। এমনও লোক আছে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, দুর্গন্ধ, বাড়ির লোকে কাছে যায় না, পাড়ার লোকে বলছে ও মরলে এবার একটু শান্তি পাবে, কিন্তু মরে না। কেন? কর্মের হিসাব দিচ্ছে, কর্মের হিসাব। সর্বনরক কোথাও নেই, এইখানে সব। আপনাকে হিসাব না দিয়ে আপনি যেতে পারবেন না এখান থেকে। বাঙালি জাতি, হিন্দু জাতি, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা সন্ধ্যের পরে ভগবানের নাট মন্দিরে বাইরে দাঁড়িয়ে, বাইরে আলো জ্বালিয়ে হিন্দু বাড়ির ছেলেরা বসে বসে তাস খেলে, মন্দিরটাকে তাস খেলার জায়গা ভেবে নিয়েছে। আজ পর্যন্ত মুসলমানরা খেলেনি মসজিদের বাইরে বসে তাস, হিন্দুরা খেলছে। আর এই তাস খেলে জীবন হয়ে গেছে হাঁস ফাঁস, যাওয়ার জায়গা নেই। মনে রাখবেন, সব সময়ের জন্য আজ পর্যন্ত কোনো বৈষ্ণবের কাছে গিয়ে, কোনো তিলক মালা পরা লোকের কাছে গিয়ে, কোনো টিকিটালা লটারির টিকিটালা গিয়ে বলেছে, দাদা একটা নেবেন নাকি দুপুর 12টার খেলা কারেন্ট টিকিট? বলে না। কেন বলুন? ও জানে আমি ওকে টিকিট বিক্রি করতে গেলে ও বলবে হরিনাম করার নিরামিষ খা আর মালা পর, ওকে টিকিটও বেচবো নি হরিনামও করবো নি। ঠিক করে নিয়েছে মনে, কিচ্ছু করবে। পূর্ব মেদিনীপুরে নরঘাট ব্রিজটা পেরোতে আগে নন্দীগ্রাম যেতে নরঘাট ব্রিজের বাঁ দিকে একটা দোকান পড়ে, ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, ভগবানের নামে মুরগির দোকান, কাটা 230 গোটা 110। আমি নন্দীগ্রামে গানে যাওয়ার সময় গাড়িতে দেখে আর স্থির থাকতে পারলুম নি, আস্তে করে নেমেছি, ধুতিটা ধরে আস্তে করে যাচ্ছি, দোকানদার ভাবছে খদ্দের আসছে। আজকে যে খদ্দের আসছে, কপালে তিলক, গলায় মালা, ধুতি পাঞ্জাবি পরা, ও আজ কয়েক কুইন্টাল সাবলাই হবে।
আমি গিয়ে যা দাঁড়িয়েছি ও আমাকে বলছে বাবু কতটা দেবো, আমি দিতে নিতে আসিনি দিতে এসেছি, আপনি কি দেবেন, আপনি কি সরকারের লোক? আমি না রে ভাই, সবুজ সাথী সাইকেল আমি দিতে পারবো না, তোমার সঙ্গে একটা কথা বলবো। কি কথা? বলে বলুন। আমি তুমি আর নাম পেলেনি ভগবানের নামে মুরগির দোকান খুললে? ও বলে স্যার বিশ্বাস করুন বিক্রি ভালো হবে ওই জন্য খুলেছি। তা বলে ভগবানের নাম পাশে ওটাকে? বলে আমার ছোট ভাই, ওটা তো আরো মারাত্মক, মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা আনন্দময়ী শু হাউস। বড় ভাইটা যেমন ছোট ভাইটা তেমন, বাতাসার এপিট যেমন ওপিটটাও তেমন। কি রে, মায়ের নামে দোকান খুললি, মায়ের নাম লেখা আছে প্যাকেটের গায়ে, সেই প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, মানুষে হাত বুলিয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। বলে শপিং করতে গেছিলাম। কিসের শপিং? কিসের শপিং? যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। সকলে মালা পরবে, তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবে, কেউ যেন বাদ না যায়। যে বৈষ্ণব হয়েছে ভক্ত হয়েছে সে শুধু মালা পরবে তাই নয়, মালা প্রত্যেকে পরবে। তবে যারা নিরামিষ খায় তারা মালাটা গলার সঙ্গে লাগিয়ে পরবে, আর যারা আমিষ খায় তারা মালাটা গলার থেকে নামিয়ে পরবে। তবে পরতে তোমাকে হবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। আর যে সমস্ত ছেলে মেয়েরা লজ্জা পায় স্কুল কলেজে, যারা পড়াশুনো করে তাদের মালা পরতে খুব লজ্জা, মালা পরতে লজ্জা, তুলসীর মালা, যিশু খ্রিস্টের লকেট পরতে লজ্জা পায়নি, গিটার ব্লেড সেটা পরতে লজ্জা পায়নি, মালা পরতে লজ্জা পায়। যারা মালা পরতে লজ্জা পায় তাদের জন্য একটা উপায় আছে, কি? রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশের তলায় তুলসীর মালা রাখবে, পরাশ ঘুমানোর সময় পরে ঘুমাবে, সকালবেলা যখন ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোবে মালাটা খুলে আবার বালিশের নিচে রেখে দিয়ে বেরোবে। একদিন দুদিন তিন দিন চার দিনের দিন গলার মালা গলায় রয়ে যাবে, তুমি ঘরের বাইরে চলে আসবে, তোমার লজ্জা চলে যাবে। মালা পরতে হবে। মুসলমান কোনোদিন টুপি পরতে লজ্জা পায় না, পুলিশ কোনোদিন তার পোশাক পরতে লজ্জা পায় না, কিন্তু হিন্দুরা মালা পরলে লজ্জা পায়। মনে রাখবেন মালা সনাতন ধর্মের পরিচয়, আমি এই ধর্মে জন্ম নিয়েছি। মালা প্রত্যেকে পড়বেন। ভক্তমণ্ডলী মায়েরা শিবাসঙ্গনের বাইরে দাঁড়িয়ে ছেলেটা দরজায় ধাক্কা দিয়ে ডাক দিচ্ছে, গৌরহরি গৌরহরি, দরজা খোলো। শিবাস পণ্ডিত ভেতরে বসেছিল, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠলো। একিরে এইটুকু ছেলে তুই দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের প্রভুর নাম ধরে ডাকছিস, হ্যাঁ তুমি কে? শিবাস পণ্ডিত বলছে আমার নাম শিবাস, গৌরের সঙ্গে দেখা করতে গেলে আমার সঙ্গে কথা বলতে হবে। ও তুমি তাহলে ম্যানেজার ট্যানেজার কেউ একটা হবে আর কি? না ম্যানেজার নয় ওই আর কি, না সরে যাও, আমি কর্মচারীর সঙ্গে কথা বলবো না মালিকের সঙ্গে কথা বলবো। শিবাস পণ্ডিত সাইড দিয়ে দিয়েছে, বেশি ঘাটানো ঠিক না, পাশ দিয়ে চলে গিয়েছে, ভেতরে মহাপ্রভু বসে আছে। মহাপ্রভুর কাছে গিয়ে ছেলেটা হাত জোড়ো করে বলছে প্রভু আমি এসেছি, আমায় কি চিনতে পারছো? কে কে তুমি? প্রভু তো সব মনে আছে, মানুষ ভুলে যেতে পারে, ভগবান কোনোদিন ভুলে না। কে তুমি? প্রভু আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কে তুমি? ছেলেটা মনে করিয়ে দিচ্ছে মহাপ্রভুকে, শোনো সত্য যুগে একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বছর, ত্রেতা যুগে তুমি রাম হয়েছো, আমি আর একটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো, দ্বাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছ 89 বছরের জন্যে, আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি, কলিযুগে আমি আবার এসে গেছি,
महाप्रभु बोलछे भालो करे ना बोलले बुझबो कि करे छेलेटा बोलछे शोनो सत्यजुगे अन्याय करेछिलाम बोले तुमी आमाके आमार मातृगर्भे रेखे दिएछो 5000 टा बछर आमी छिलाम सत्यजुगेर प्रह्लाद त्रेता जुगे तुमी राम होयेछो आमी अन्याय करेछि आमाके ज्वलंत आगुनेर उपर दिए हाँटिएछो आमी छिलाम राम भक्त नरसिंह दापर जुगे वृंदावन छेड़े दिए तुमी दारोकार राजा हुए गेछे 89টা বছরের জন্য আমি ছিলাম দারোকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক আমার নাম মধুব্রত সত্যের প্রহ্লাদ ত্রেতার নরসিংহ দাপরের মধুব্রত আমি কলিতে বাসুদেব দত্ত মহাপ্রভু হাত বাড়িয়ে বলছে কি নিবি বল আমার কাছে এসেছিস কিছু নিতে আসেনি প্রভু তবে ওই যে 89 বার দাপর যুগে তুমি রাধা নাম শুনেছো আমার কাছে সেই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও আমি বাড়ির ছেলে বাড়ি চলে যাব রাধা নামের ঋণ কইছন তুয়া প্রেম কইছন মাধুরীম কইছন সুকেতু ভোর এতিনো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাইনু ওর তুয়া গিয়া দেখনু মনে তুয়া ভাব কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয় তুয়া ভাব কান্তি ধরি তুয়া কেম গুরু করি নদিয়াতে হইব উদয় সেই কৃষ্ণ নদিয়ায় চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে হইছে এ কোঠাই মহাপ্রভু বলছে 89 বার যখন রাধা নাম হয়েই গেছে আর একবার শুনিয়ে 90 পূরণ করে দিলে ভালো হতো না সুদে আসলে দিয়ে দিতাম যা চাইতি হ্যাঁ সে আমি দিতেই পারি তাহলে 89 ছিল আর একবার 90 করে দিতে হবে তারপরে ছেলেটা মহাপ্রভুকে চাইবে কি চাইবে ওটা পরে শুনছি আগে নাম শুনিয়ে 90 তো করু রাধা নাম বৃন্দাবনের মানুষে গায় বাংলার মানুষে গায় বিপদে পড়লে গায় আর কি বৃন্দাবনের মায়েরা বাংলার মায়েরা 12 হাত কাপড় পরে বৃন্দাবনের মায়েরা 14 হাত কাপড় পরে কোমর থেকে নিচটা 7 হাত কোমরের উপরটা 7 হাত আর যখন গায় ভগবানের মন্দিরে গিয়ে গায় কি